নভেল করোনা ভাইরাসের ভয়াবহতায় শেষ পর্যন্ত ভীত হতে বাধ্য হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণের শুরুর দিকে আশঙ্কা প্রকাশ করলেও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বিশ্ব স্বাস্থ্য জরুরি সতর্কতা জারির ব্যাপারে একমত ছিল না তারা। ভাইরাসটি সম্পর্কে আরও তথ্য জোগাড় করার ব্যাপারেই জোর দেওয়া হয়েছিল তাদের আগের দুটি বৈঠকে। তবে ক্রমাগত দেশে দেশে ছড়িয়ে পড়ায় এখন তা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অবশেষে বৃহস্পতিবার বিগত দশকের পর ষষ্ঠবারের মতো জরুরি সতর্কতা জারি করল WHO। এই প্রাদুর্ভাব থেকে পরাজিত করার এখন একমাত্র উপায় হল সকল দেশকেই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যকে সহযোগিতা করা। আমরা সবাই আছি এখানে, আর একমাত্র সবাই মিলেই পারবো একে দমাতে। এটা বাস্তবতার সময়, ভয়ের নয়। এটা বিজ্ঞানের যুগ, গুজবের নয়। জরুরি অবস্থা এমন একটি পরিস্থিতি যা জীবন, স্বাস্থ্য, সম্পত্তি বা পরিবেশের তাৎক্ষণিক ঝুঁকি সৃষ্টি করে। আর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হচ্ছে বিশেষ পরিস্থিতি যেখানে আন্তর্জাতিকভাবে সতর্কতা এবং পদক্ষেপের প্রয়োজন হয়। আর 20টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এখন আন্তর্জাতিক পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। গেল দশকে পাঁচবার আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করেছিল WHO। 2009-তে সোয়াইন ফ্লু, 2014-তে পোলিও এবং ইবোলা, 2015-16 সালের জিকা ভাইরাস এবং গেল বছরে আবারও গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাবের জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।